আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। অভিজ্ঞতার দাম আছে তামিমকে নিয়ে সাকিবের মন্তব্য, কন্ডিশন অনুযায়ী মিরাজকে সাথে খেলানোর পরিকল্পনা হাথুরু সিংহের, আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষে উঠে গেল পাকিস্তান, মনে হয় আমরা অনেক দূর যেতে পারবো বলেছেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান ওয়ানডে দলটা তামিম ইকবালের হাতে গড়া। 2020 সালের শুরুতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব ছেড়ে দিলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় তামিমের হাতে। করোনা কালের স্থবিরতার পর খেলার সূচিতে দল যখন কোণঠাসা, তখন নিজের মতো করে এই দলটাকে সামনে এগিয়ে নিয়েছেন তামিম। সেই তামিম আপাতত দলের বাইরে, কারণটা চোট। অবসর ভেঙে ফেরা, নেতৃত্ব ছাড়া আর ইঞ্জুরি মিলিয়ে তামিম গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের ক্রিকেটে আলোচিত বিষয়। চোটের কারণে এশিয়া কাপে তিনি নেই, দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। যার কাছ থেকে বাটন পেলেন সেই তামিমকে কতটা অনুভব করছেন নতুন অধিনায়ক। এশিয়া কাপ শেষে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আছে বাংলাদেশের, তামিমের সেই সিরিজ দিয়েই দলে ফেরার কথা। সাকিব মুখিয়ে আছেন তামিম ফিরে তার অভিজ্ঞতা দিয়ে বাড়িয়ে তুলবে শক্তি এবং সমৃদ্ধি। সাকিব বলেন, যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য ইম্পর্টেন্ট। দলের জন্য তারা কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটার উপর নির্ভর করে অবশ্যই সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন বা বড় টুর্নামেন্ট নিয়ে অভিজ্ঞতা শেয়ার করে নতুনদের জন্য সহজ হয়ে যায়। বিশ্বকাপের আগে এশিয়া কাপও বাংলাদেশের জন্য বড় একটি টুর্নামেন্ট, যদিও দুই টুর্নামেন্টকে এক পাল্লায় মাপতে নারাজ সাকিব। তিনি বলেন, দুইটা পুরো ভিন্ন টুর্নামেন্ট, যদি এখানে ভালো করে এশিয়ার ভেতরে ভালো দল হয়ে উঠতে পারি তাহলে বিশ্বকাপে ভালো সম্ভাবনা থাকবে, সেদিক থেকে এটা ইম্পর্টেন্ট। কিন্তু এমন না যে এটাতে খারাপ করলে বিশ্বকাপের সব আশা শেষ হয়ে যাবে, আবার এখানে ভালো করলে আশা আরো বেড়ে যাবে এমনও না। এদিকে কন্ডিশন অনুযায়ী মিরাজকে সাথে খেলানোর পরিকল্পনা হাথুরু সিংহের। এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করলেও বাংলাদেশ বড় মাথা ব্যথার কারণ ওপেনিং ও 7 নম্বর পজিশন। ওপেনিং এ লিটন দাসের সাথে কে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। একাদশের জায়গা নিশ্চিত হলেও লিটন নিজেই আছেন অফ ফর্মে। ওদিকে 7 নম্বরের লড়াইয়ে আছেন চার ক্রিকেটার, তারা হলেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। টাইগারদের এশিয়া কাপ স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ। অভিজ্ঞতা বিবেচনায় 7 নম্বরে তিনি হতে পারতেন ভালো অপশন, তবে গত আয়ারল্যান্ড সিরিজে মিরাজ এবং আফগানিস্তান সিরিজে সাথে খেলেছেন আফিফ হোসেন। হেড কোচ আভাস দিয়েছেন মিরাজকে সাথে খেলানোর ব্যাপারে। মিরাজের ভারতের বিপক্ষে সেঞ্চুরি থাকলেও মিরাজ সাথে খেললে টেলেন্ডারদের সারি লম্বা হয়ে যায় এমন প্রশ্নে হাথুরু সিংহে বলেন, কন্ডিশন অনুযায়ী আমরা মিরাজকে 7 নম্বরে খেলাতে পারি। এক্ষেত্রে আমরা বোলারদের মোটামুটি ট্রেনিং দিয়েছি, সম্ভবত 2-3 মাসের মতো তাদের ব্যাটিং দক্ষতা বাড়াতে কাজ করেছি। তাসকিন শরীফুল্লাহ ব্যাট হাতে দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন বলে মনে করেন হাথুরু সিংহে। তিনি বলেন, তাসকিন অনেক উন্নতি করেছে, সেই প্রমাণ সে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছে। একই সাথে শরীফুল আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে দেখিয়েছে সে ব্যাট হাতে কি করতে পারে। উল্লেখ, বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে 31 আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর 3 সেপ্টেম্বরে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত বাদে সব দলই পাকিস্তান সফর করবে। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর এবারই প্রথম বড় টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান, যদিও ভেন্যু হিসেবে আছে শ্রীলঙ্কাও। অন্যদিকে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠে গেল পাকিস্তান। কলম্বোতে তৃতীয় ওয়ানডেতেও হারল আফগানিস্তান। এই ম্যাচ জয় দিয়ে আফগানদের হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। আফগানদের 59 রানে হারালো পাকিস্তান। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে আগেই, শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা কেবলই। তবে সেই ম্যাচটি আফগান ইনিংস এর অর্ধেক ছিল মেড়মেড়ে। সেই ম্যাচটিতে প্রাণ আনেন মুজিবুর রহমান, তবুও যেন শেষ রক্ষা হয়নি আফগানদের। টসে জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তান। ইমাম ও ফখরের বিদায়ের পর বাবর ও রিজওয়ান যেভাবে ব্যাট করেছিলেন তাতে মনে হচ্ছিল দলীয় রান 300 এর মতোই হবে। তবে তাদের বিদায়ের পর রানের চাকাও যেন ধীর গতির হয়ে যায়। শেষ দিকে নেওয়াজ ও সালমানের ব্যাটে 8 উইকেটে 268 রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। নেওয়াজ ও সালমানের ব্যাটে 8 উইকেটে 268 রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানরা। দ্বিতীয় ম্যাচে 150 রান করা মুজিব এদিন বিবর্ণ ছিলেন। গুরবাজ ইব্রাহিমকে ফিরিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পাকিস্তান। রিয়াজ হাসান যদিও মাঝে একটু হাল ধরার চেষ্টা করেন, তবে তাকেও থামতে হয় ব্যক্তিগত 34 রানে। দলীয় 97 রানের মধ্যে নবী, হাশমতুল্লাহ, গুলবাদিন, রশিদ আউট হলে ম্যাচ তখন পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। যদিও শেষ দিকে ব্যাট হাতে ক্যামিও দেখিয়েছেন বোলার মুজিব, শহীদুল্লাহকে নিয়ে 57 রানের জুটি গড়েন। মুজিবের ব্যাটিং শুরু থেকেই ছিল আক্রমণাত্মক, তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল দ্রুততম 50-র রেকর্ডটা ভেঙেই ফেলবেন। হলো তাই, এতদিন যেটা রশিদের দখলে ছিল সেটা ভাঙেন মুজিব, মাত্র 26 বলে 50 তুলে নেন। শেষ দিকে মুজিবের এই ইনিংসটি ম্যাচে প্রাণ এনে দেয়, যদিও মুজিবকে থামতে হয় দুর্ভাগ্যজনকভাবে। 37 বলে 64 রান হিট উইকেটের শিকার হন তিনি। শেষ পর্যন্ত আফগানদের ইনিংসও থামে 209 রানে। পাকিস্তানের হয়ে 2টি করে উইকেট নেন শাহিন, ফাহিম, নেওয়াজ, সর্বোচ্চ 3টি নেন সাদাব খান। এই জয়ের মাধ্যমে ICC ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষে উঠল পাকিস্তান। এদিকে সাকিব বলেছেন, এশিয়া কাপে মনে হয় আমরা অনেক দূর যেতে পারবো। 30 আগস্ট থেকে শুরু এশিয়া কাপ, হাতে মাত্র 3 দিন, দেশের মাটিতে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শেষ। রোববার কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। শনিবার শেরেবাংলায় প্রেস বক্সে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, আলাদা কোনো লক্ষ্য নেই, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। আপাতত বিশ্বকাপ নয়, ভাবছেন শুধু এশিয়া কাপ নিয়ে। প্রস্তুতি কেমন হলো এমন প্রশ্নে সাকিব বলেন, সবার খুব ভালো প্রস্তুতি হয়েছে, ইবাদতের ইনজুরি কিছুটা সেটব্যাক, কারণ সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। তারপরও আমার কাছে মনে হয় যে ধরনের প্রস্তুতি এবং যে স্কোয়াড হয়েছে মনে হয় অনেক দূর যেতে পারবো, আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই। বাংলাদেশ এর আগে এশিয়া কাপে 3 বার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি একবারও। গত আসরে টি টোয়েন্টি ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। এবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ কেমন করতে পারে দল? সাকিব মনে করেন না এশিয়া কাপে ভালো বা খারাপ করলেই সবকিছু শেষ হয়ে যাবে, বরাবরের মতো নির্ভার থেকে পারফর্ম করার মন্ত্র সাকিবের। টাইগার অধিনায়ক বলেন, আমাদের পরিকল্পনা প্রস্তুতি সবকিছুই এখন এশিয়া কাপ নিয়ে, আরো ছোট করে বললে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, এশিয়া কাপে ভালো করতে পারলে সেটা বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা। সাকিবের জবাব, এমন না যে এশিয়া কাপে খারাপ করলে সব আশা শেষ হয়ে যাবে বা ভালো করলে বিশ্বকাপে আমরা অনেক ভালো করে ফেলবো, তবে এশিয়া কাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা সেভাবেই ভাবছি। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তরুণ সাকিব, এখন তিনি অনেকটাই পরিণত, বয়সও বেড়েছে। সেই অধিনায়ক সাকিব আর এই অধিনায়ক সাকিবের মধ্যে পার্থক্য কতটা এবং এবার দল বিশ্বকাপে কেমন করতে পারে বলে মনে করছেন টাইগার অধিনায়ক? সাকিব দল নিয়ে আশাবাদী, তিনি বলেন, আগের বারের চেয়ে এবারে দলটা বেটার, বড় টুর্নামেন্টে জিততে হলে প্রতিটি ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আগাবো। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এবারের এশিয়া কাপে বাংলাদেশ কোন পর্ব পর্যন্ত যেতে পারবে বলে মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।